অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মীন রাশি এপ্রিল মাস কি ঘটতে চলেছে, অর্থাৎ এপ্রিল মাস কেমন যেতে চলেছে, এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটি জিস্ট জানতে পারবেন। অর্থাৎ আগামী মাসে কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ এবং কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে তার একটা অগ্রিম পূর্বাভাস দেওয়ার আমি প্রয়াস করছি। এবং এই রাশিফলটি আমি বারবার বলছি, এটি ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। প্রত্যেকের ক্ষেত্রে যে একই রকম ফল পাবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে চলার পথে গাইড হিসাবে কিন্তু কাজে আসবে। 40-60% মিলতে কিন্তু বাধ্য, কারণ আপনার যদি দশা অন্তর্দশা পারমিট করে, গ্রহের বাচ্চা গ্রহের অবস্থান যদি ভালো থাকে, সেক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে এই এপ্রিল মাসে বেশ কিছু সম্ভাবনা, ভালো দিকগুলো কিন্তু আসছে। বেশ কিছু প্ল্যানেট রাশি পরিবর্তন করছে, অর্থাৎ 1 এপ্রিল বুধ আপনার রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করছে, কিন্তু নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। এবং 11 এপ্রিল শুক্র আপনার রাশির দ্বিতীয়ভাবে এবং 14 এপ্রিল রবি আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং 13 এপ্রিল মঙ্গল আপনার রাশির চতুর্থভাবে অবস্থান এবং শনি একাদশভাবে এবং বৃহস্পতি 6 এপ্রিল দ্বাদশভাবে অবস্থান। কি ফল পেতে চলেছে মীন রাশি ব্যক্তিরা, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম আসি শরীরের দিকটা। দেখুন, আপনি মীন রাশি মানুষ, আপনার শরীরগত দিক কিন্তু বিশেষভাবে ভালো দিক কিন্তু থাকছে, শরীর নিয়ে কিন্তু তেমন সমস্যা থাকছে না। তবে অর্থাৎ এই 16 এপ্রিল পর্যন্ত একটু হলেও গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন, ছোটোখাটো চোট আঘাত রক্তপাত ফাড়া সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে বিয়ের জায়গাটা, শুভ বিবাহের কানেকশান কিন্তু থাকছে, অর্থাৎ বিয়ের জন্য যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন 6 এপ্রিলের মধ্যে আপনারা যদি এই বিষয়ে এগিয়ে যান, সেক্ষেত্রে বিয়ের ব্যাপারটা কিন্তু আপনাদের নিশ্চিতরূপে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ 6 এপ্রিলের মধ্যে আপনারা কিন্তু এগিয়ে চলুন, বিয়ের জায়গাটা কিন্তু প্রশমিত করবে। প্রেমের জায়গাটাতে আপনাদের প্রেমের ক্ষেত্রে সাকসেস সফলতা কিন্তু পাবেন, অর্থাৎ যারা নতুন আছে বা প্রেমের ক্ষেত্রে যাতে প্রেম বিচ্ছেদ হয়ে গেছে সেই প্রেম কামব্যাক করার সম্ভাবনাটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে প্রেমের জায়গা, বিয়ের জায়গা, এই দুইটি জায়গায় কিন্তু বিশেষভাবে কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করছে। ষষ্ঠ প্রতি আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং এই জায়গাটাতে কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, যারা কর্মের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের পদোন্নতি, এই সম্ভাবনাগুলো থাকছে। এবং একাদশপতি একাদশভাবে অবস্থান, অর্থাৎ শনির ডিগ্রিগত দিক থেকে, এই যে 6 এপ্রিল বৃহস্পতি আপনার রাশি পরিবর্তন করছে এবং শনি নিজভঙ্গ কাটছে এবং ডিগ্রিগত দিক থেকে বলবত্তা, অর্থাৎ লাভ সফলতা সাকসেসের জায়গা থাকছে, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের এ মাসে যথেষ্ট পরিমাণে চাপ থাকবে, অর্থাৎ কাজের প্রেশারটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে। ব্যবসার দিকটা আপনাদের মোটামুটি কিন্তু বলা যেতে পারে এপ্রিলের মাঝামাঝি অবধি কিন্তু ভালো যাবে। তবে মীন রাশি ক্ষেত্রে শত্রুতা, দেখুন শত্রুতার জায়গাটা জ্ঞাতি শত্রুতা, অর্থাৎ আত্মীয় স্বজন থেকে শত্রুতার জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। মানে কাউকে নিজের গোপনীয় খবর, অর্থাৎ আপনি কি প্ল্যান করছেন বা কি করবেন, এরকম কাউকে বিশ্বাস করে কিন্তু কথা বলবেন না, যে জায়গা থেকে আপনার পরবর্তীতে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। এবং আপনার নবমপতি দ্বিতীয়পতি চতুর্থভাবে অবস্থান করছে 14 এপ্রিল থেকে,
ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা থাকছে। ধনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, আকস্মিক ধন প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের থাকছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এবার শিক্ষার ক্ষেত্রে যদি বলি, যারা উচ্চ শিক্ষাতে আছে, উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবে। অর্থাৎ আপনি মীন রাশি মানুষ, আপনি উচ্চ শিক্ষা করছেন, পিএইচডি বা রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে ভালো। কিন্তু যারা প্রাইমারি লেভেলে আছে অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ, তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগিতা আসার জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলছে। তবে মীন রাশি মানুষ বন্ধু বান্ধব থেকে সহযোগিতা কিন্তু পাবেন, অর্থাৎ বন্ধুর থেকে হেল্প আপনারা কিন্তু এ মাসে কিন্তু পাবেন। এবার আসি, যারা ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিংয়ের সঙ্গে যুক্ত, ক্যামেরার বাইরে বা বিউটি পার্লারের বিজনেস আছে, এই জায়গাগুলো অর্থাৎ যেখানে গ্ল্যামার দুনিয়া ছা চকচকা, সেই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে গ্ল্যামার দুনিয়া যেখানে আলো, সেখানে কিন্তু আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। বা আপনি প্রডিউসার, ডিরেক্টর, সিনেমা লাইনে আছেন, বা আপনি গান বাজনা নাচের সঙ্গে যুক্ত আছেন, বা অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা বিশেষভাবে শুভ ফল কিন্তু নির্দেশ করছে। আপনি মীন রাশি মানুষ, আপনি কিন্তু এই সময় ভালো ফল পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পেটের সমস্যা নিয়ে কিন্তু আপনাদেরকে বলবো, আপনি মীন রাশি মানুষ বিশেষ করে পেটের সমস্যা, পায়ের সমস্যা, অর্থাৎ যারা এজেড পার্সন আছে তাদের ক্ষেত্রে পায়ের সমস্যা কিন্তু আপনাদেরকে ভুগাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণযোগ, কোনো জায়গাতে ঘুরতে যাওয়া, এই সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। কোনো কোনো জায়গায় আপনার ঘুরতে যাওয়া এবং পারিবারিক সুখের জায়গা থাকছে। তবে আবারও বলবো, মীন রাশির ক্ষেত্রে আপনাদের বেশ কিছু খুশির সংবাদ কিন্তু এ মাসে আসবে, যেটা আপনাদের এ মাসে না হলে ফিউচারে, ভবিষ্যতে কিন্তু এর একটা সুফল আপনারা কিন্তু পাবেন মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি, আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, অর্থাৎ যাদের আটকে গেছে টাকা, ডুবে গেছে, সেই টাকা পুনরুদ্ধার, পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তি, এবং মায়ের থেকে সাপোর্ট পাওয়া, মায়ের হেল্প, এই জায়গাটা কিন্তু থাকছে। তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে, পিতার হেলথ নিয়ে এটা কিন্তু আপনাদের সমস্যা কিন্তু থাকবে। তবে প্রচুর খরচ কিন্তু আপনাদের এ মাসে হবে, অর্থাৎ ইনকাম যেমন আছে, আয় এবং ব্যয় দুটোই কিন্তু আপনাদের সমান কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ ইনকামের জায়গার পাশাপাশি খরচের জায়গাটা কিন্তু থাকছে। আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে পরিবারের একটা শুভ অনুষ্ঠান হওয়া, এবং আপনার এ মাসে কিছু কিছু ক্ষেত্রে কোনো বাড়ি বা জায়গা বা জমি, এই কেনার জায়গা থাকছে। এবং যারা এনজিওর সঙ্গে যুক্ত আছে বা অ্যাডভোকেট বা টিচিং প্রফেশন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। এবং আপনাদের এই কর্মপতি দ্বাদশভাবে চলে যাওয়াতে কর্মের জায়গাটা যেমন চাপ থাকছে, এবং আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি একাদশে অবস্থান করায় বিদেশ থেকে কিছু কিছু ক্ষেত্রে এবং ডিগ্রিগত দিক থেকে বলবত্তা থাকে, বিদেশ থেকে লাভ, বিদেশ থেকে সফলতা, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের থেকে লাভ, এটা কিন্তু সম্ভাবনা বাড়িয়ে তুলছে। এই ছিল মীন রাশির জিস্ট। নমস্কার, ধন্যবাদ।